রাজীব কুমার যদি বলেন যে কালকে শাহজাহান গ্রেফতার হবে, কালকেও হবে না, যেদিনকে পুলিশ মন্ত্রী ভাববেন, মাননীয় মুখ্যমন্ত্রী ভাববেন, সেদিনই হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি মহিলা মুখ্যমন্ত্রী, উনি কেন একটা বারের জন্য সন্দেশখালীর মহিলাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না? উনি আসলে রাজনীতিতে বিশ্বাস করেন না, তো সেই জন্য উনি সন্দেশখালী যাবেন না, সেই জন্য উনি দিদি নাম্বার ওয়ানে যাবেন। তারা মুখপাত্র হয়ে, তৃণমূলের মুখপাত্র হয়ে বিভিন্ন চ্যানেলে বসে, তাদের বাড়িতে বাবা নেই, মা নেই, বোন নেই, মানে আমি যদি এদের বাড়ির লোক হতাম তো মেরে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রেখে দিতাম। ওই পিঠে এখন পড়া উচিত একচুয়ালি, যারা ডাকতো না তাদের ওই পিঠে আচ্ছা কষে পড়লে পরে সব আসল সত্যি বেরিয়ে আসবে, কোন পিঠে বানানোর জন্য ডাকা হতো আর কে ডাকতো, কার ইনস্ট্রাকশনে ডাকতো। ডিজি রাজীব কুমার গত দেড় মাস ধরে বলছেন যে অপরাধীরা ধরা পড়বে, কিন্তু সন্দেশখালী ঘটনার ক্ষেত্রে মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো অধরা। অধরা থাকবে এখনো কিছুদিন, তবে আসলে রাজীব কুমারকে আমি দোষ দিই না, কারণ ওনার তো কিছু করার নেই, ওনার কাছ থেকে যা মানে ওনাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয় উনি সেটা ফলো করতে বাধ্য, পুলিশ মন্ত্রী যেটা বলেন সেটাই হয়। ওনারা সব, আমার বলতে খারাপ লাগে, সব পড়াশোনা জানা শিক্ষিত মানুষ, তারা সব এক একটা পদে বসে আছেন, কিন্তু ওনাদের হাতে কোনো ক্ষমতা নেই, যে কারণে মানে আইপিএস অফিসার তো অনেক স্বপ্ন নিয়ে মানুষ হয় যে আমি আইপিএস অফিসার হব, আমি কি বলবো, মানুষকে ন্যায় দেব, সেটা সেই স্বপ্ন নিয়েই বেশিরভাগ আইপিএস কিন্তু আমি হয় দেখেছি, সেই স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্নভঙ্গ এ রাজ্যে থাকলে পরে তাদের হবে, কিছু করার নেই। রাজীব কুমার যদি বলেন যে কালকে শাহজাহান গ্রেফতার হবে, কালকেও হবে না, যেদিনকে পুলিশ মন্ত্রী ভাববেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাববেন, সেদিনই হবে। সাংবাদিক সন্তু পাল জামিনে মঞ্জুর পেয়েছে। হ্যাঁ, এটা একটা খুব ভালো খবর দিলে, কারণ যেভাবে সন্তুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, মানে শিউরে উঠেছে দেখে, ক্যামেরায় দেখানো হচ্ছে ওর নিয়ে যাওয়াটা, তা সত্ত্বেও তাদের সাহসটা কোন পর্যায়ে গেলে পড়ে, এবং কোনো কিছুকে তোয়াক্কা না করার কত বড় উদাহরণ থাকলে পরে ক্যামেরার সামনে ওভাবে টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে, এটা খুবই ভয়ানক একটা দৃষ্টান্ত রাখতে চলেছিল। সন্তুকে না ছাড়লে পরে মুখ্যমন্ত্রীকে সাংঘাতিক একটা বিরোধের সম্মুখীন হতে হতো, তো সেই জন্য হয়তো উনি বাধ্য হয়েছেন ছাড়তে। আমি শুনেছি যে অনেক সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে ওই একই ঘটনা ঘটছে, তাদের এগেনস্টে নানান রকমের মামলা দেওয়া হচ্ছে, ভুয়ো মামলা, অবভিয়াসলি ভুয়ো মামলা, কিন্তু এইভাবে কি আর কণ্ঠরোধ করা যায় না। আমরা বলি চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, একটা স্তম্ভকে ভেঙে দিলে পরে পুরো সাম্রাজ্যটাই ভেঙে যাবে। চারটে স্তম্ভের মধ্যে যেটা দাঁড়িয়ে রয়েছে ওনার সাম্রাজ্য, উনি ভাবছেন একটা উনি স্তম্ভ, আসলে তো তা নয়, এটা তো গণতান্ত্রিক দেশ, কাজে উনি গণতন্ত্রকে ভেঙে গুড়িয়ে দিয়ে ওই হীরক রানীর মতনই চলবেন, এটা হয় না, এটা ওনার ভাবনা, এটা ওনার কি বলবো, ছেলে মানুষই বলতে পারি আমি তো, কাজেই সংবাদ মাধ্যমকে এভাবে আটকে রাখা যায় না, এটা একবার প্রমাণিত হলো। সন্তুর পরিবারের জন্য আমি খুবই হ্যাপি যে তারা ছেলেকে কাছে পেত খুশি নিশ্চয়। এই যে ভুয়ো মামলা করা হচ্ছে বিভিন্ন সাংবাদিকদের ক্ষেত্রে, তাহলে এটা কি কোথাও গিয়ে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে ব্যাঘাত ঘটাচ্ছে? না, সাংবাদিকতাকেই ব্যাঘাত ঘটাচ্ছে, কারণ আসল কথা হচ্ছে যে এখন তো সংবাদ মাধ্যম সাংঘাতিক স্ট্রং একটা জায়গায় পৌঁছে গেছে, এবং সংবাদ মাধ্যম কোথায় কোথায় না পৌঁছে যাচ্ছে, মানে যারা ঘরের অলিন্দে বসে রয়েছে, যেখানে পুলিশ বলছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু সাংবাদিক পৌঁছে যাচ্ছে এবং তাদের ইন্টারভিউ নিয়ে চলে আসছে, কাজেই সাংবাদিকতাটা এখন একদম অন্য একটা লেভেলে পৌঁছে গেছে। আসল কথা, সংবাদ মাধ্যমের মাধ্যমে সমস্ত সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ জানতে পারছে যে রাজ্যের অবস্থাটা কীরকম, মহিলাদের অবস্থা কীরকম, বা আইন শৃঙ্খলা শব্দটাই বলা উচিত না, রাজ্যে বাস করে তবু বলছি, আইন শৃঙ্খলার অবস্থা কীরকম, সেগুলো সবটা জেনে যাচ্ছে। আসলে কাউকে জানতে দেওয়া যাবে না, কারণ জেনে ফেললে তো উনি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন, একটা টুপি টাপা পরিয়ে 500,000-এ
সেইটা যদি সাধারণ মানুষ বুঝে যায় তাহলে তো ওনার সাম্রাজ্যটা ভেঙে যাবে। কাজে যত এদেরকে মুখ বন্ধ করিয়ে দেওয়া যায়, এদের যত ভয় পাইয়ে দেওয়া যায়, তত উনি বেঁচে যাবেন, কিন্তু এইভাবে কি আর বাঁচা যায়? দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সম্প্রতি একটি যুক্তিতক্ক শোতে কুণাল ঘোষ বলেছেন যে সন্দেশখালীর মহিলারা যারা মুখ দেখাচ্ছে না তারা ভুয়ো এবং তারা নাটক করছেন। হ্যাঁ, আমি দেখেছি, আমি ওটা দেখেছি। কি ভয়ানক রুদ্রমূর্তি ছিল ওনার এক্সপ্রেশনে, মানে ওই যে যেটা একটু আগে বললাম যে ওই সব খোল নলচে খুলে যাচ্ছে, সব দাঁত নখ বেরিয়ে আসছে সমাজটার, এই সরকারটার অ্যাকচুয়ালি, সেইটা যত সামনে চলে আসছে কিরকম একটা হিংস্র একটা রূপ ধারণ করছে। অবশ্য উনি একটু ওরকম আছেন, যখন ওনাকে উনি যখন কারাগারে ছিলেন, ওনাকে যখন প্রিজন ভ্যানে তোলা হতো তখন উনি ওরকম হিংস্রভাবেই বলতেন। তখন একটু দাড়ি ছিল, লম্বা লম্বা চুল ছিল, কারণ জেলে ছিলেন বলে। এখন একটু ভদ্রতর হয়েছেন, কিন্তু এক্সপ্রেশনটা ওরকমই রয়ে গেছে। উনি ওনার সময়টা ভুলে গেছেন আসলে। ওনার সময়টা যদি আরেকবার ওনাকে একটু মনে করিয়ে দেওয়া যায়, মানে ওই অবস্থায় যদি ওনাকে আরেকবার একটুখানি টুক করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়, তাহলে উনি বুঝবেন যে একটা পুরুষ হয়ে উনি কি যন্ত্রণা ভোগ করেছিলেন, আর এই মহিলারা 13 বছর ধরে যন্ত্রণা ভোগ করছেন। আমি না প্রত্যেক দিন প্রত্যেক তোমাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের একটাই কথা বলছি যে যারা এই ধরনের কথা বলে বা যারা মুখপাত্র হয়ে, তৃণমূলের মুখপাত্র হয়ে বিভিন্ন চ্যানেলে বসে, তাদের বাড়িতে কি তারা কি একা থাকে? তারা কি সমাজে একা, পৃথিবীতে একা? তার বাড়িতে বাবা নেই, মা নেই, বোন নেই, তারা কেউ বারণ করে না? মানে আমি যদি এদের বাড়ির লোক হতাম তো মেরে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রেখে দিতাম যে বেরোবি না ঘর থেকে, তোর লজ্জা করে না, বাড়ির বাইরে যাস, তোর জন্য আমি লজ্জা পাই। এর মারা বলতে পারে না, এদের মারা ওনার ঘোষের বাড়ির লোকের কথা আমি জানি না, আমি বলতেও চাই না, ওনার সম্বন্ধে কোনো কথাই বলতে চাই না, কারণ ওনাকে আমি ঠিক ওই ঘুমটিতেই ফেলিয়ে না, আমি জানি না উনি ইন্টারভিউটা যদি দেখে ফেলেন তাহলে এটা নিয়ে হয়তো উনি আবার 4টে বাজে কথা আমার সম্বন্ধেও বলবেন। আমার মনে হয় সাধারণ মানুষের ওনার কথার কোনো মূল্য দেন না, বাজে শব্দ বলতে পারি যাকে, যাই হোক, কিন্তু ওনার কথার আমার কাছে কোনো মূল্য নেই। কিন্তু উনি যত আস্ফালন করেন না তত বোঝা যায় যে এই সরকারটা কোথায় ক্রমশ তলিয়ে যাচ্ছে এবং কতটা ভীত ওনারা। মহিলা কমিশনের চেয়ারপারসন বলেছেন রাতে নাকি তাদের অন্য কাজে ডাকা হতো, পিঠে বানানোর কাজে। ওই পিঠে এখন পড়া উচিত একজন, যারা ডাকতো না তাদের ওই পিঠে আচ্ছা কষে পড়লে পরে সব আসল সত্যি বেরিয়ে আসবে, কোন পিঠে বানানোর জন্য ডাকা হতো আর কে ডাকতো, কার ইনস্ট্রাকশনে ডাকতো, সেটা খুবই ইম্পর্টেন্ট। কার ইনস্ট্রাকশনে এই অরাজকতা চলতো, চলে আসছে এতগুলো বছর ধরে, এবার এবং কার ওই মাথার উপরে হাতটা ছিল বলে এরা শেখ শাহজাহান, ওরে বাবা, সে কোথাকার কোন রাজা! এদের মুখগুলো দেখলে পরে মনে হয় যে এদের কি করে এদেরকে প্রশ্রয় দেওয়া হয়, আমি তো বুঝতেই পারি না। আর আমাদের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষ, কোথায় মা, কোথায় মাটি, কোথায় মানুষ, মায়ের সম্মান তো ধুলোই গড়াগড়ি, আর উনি মা মাটি মানুষের সরকার বলে এখনো উনি হাল্লা করছেন, ওনার কেন লজ্জা হয় না আমি তো সেটাও বুঝি না, উনি কোন ধাতু দিয়ে গড়া আমি তাও বুঝি না, উনি কেন একটা বারের জন্য সন্দেশখালীর মহিলাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না, উল্টে রাজনীতির কথা বলছেন, উল্টে বলছেন সিপিএম আর বিজেপির তৈরি করা বাহিনী, এরা সিপিএম আর তৃণমূলের তৈরি করা বাহিনীর ক্ষমতা আছে ওই শাহজাহানের অলিন্দে ঢুকে এতজন মানুষকে, এতজন মহিলাকে একজোট করবার, এবং তারা নিজেরাই বলছে আমরা 13 বছর ধরে শুধু তৃণমূল করি। এবং গতকাল আমি নিউজে দেখছিলাম যারা সব প্রাক্তন জেলা সভাপতি, প্রাক্তন পঞ্চায়েত প্রধান, এরকম সবাই ছিলেন, তারা তো বলছেন যে এই অঞ্চলের 75 ভাগই তৃণমূল, বাকি আর কোনো দলের কোনো সাহসই নেই এই এলাকায়, মানে অন্য কোনো দল করবার। তো সেটা সাধারণ মানুষ জানে, ওনারা জানেন, আর মুখ্যমন্ত্রী জানেন না? উনি তো সবটাই জানেন, এখন উনি কীভাবে পালাবেন এই পরিস্থিতিটা থেকে, কীভাবে নিজের পিঠ বাঁচাবেন, গা বাঁচাবেন বুঝতে পারছেন না, কিন্তু বাঁচতে আর উনি পারবেন না, এটুকু ওনার বুঝে নেওয়া উচিত। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075।
মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এটা রাজনীতির খেলা, ভোটের খেলা। ভোটের অঙ্কে তিনি বিশ্বাস করেন না, মানবিকতার অঙ্কে বিশ্বাস করে। প্লিজ একটু মানবিক হন না আপনি, আমরা তো চাই আপনি একটু মানবিক হন। একটু মানবিক হয়ে সন্দেশখালীতে একবার একটু যদি যেতেন খুব ভালো হতো, যেভাবে সিঙ্গুরে নন্দীগ্রামে লাফালাফি করেছিলেন, একটুখানি যদি সন্দেশখালী যান। আপনারই মা মাটি মানুষের সরকারের একটা অংশ, ওটা পাকিস্তানের অংশ নয়। আপনাকে যেতে গেলে ভিসা বানাতে হবে না, আপনি যেতে গেলে সবাই সাদরে আপনাকে অভ্যর্থনাই জানাবে সেখানকার মহিলারা, কারণ এতগুলো বছর ধরে তারাই আপনাকে জিতে এসেছে, তারাই আপনাকে আপনার এই সাম্রাজ্য দিয়েছে। প্লিজ একটু মানবিক হন, প্লিজ একবার একটু সন্দেশখালী যান। শেষ প্রশ্ন, যে তিনি সন্দেশ খালি যাচ্ছেন না, অথচ তাকে দিদি নাম্বার ওয়ানের শুটিং ফ্লোর থেকে বেরোতে দেখা গেছে। না, উনি আসলে রাজনীতিতে বিশ্বাস করেন না, তো সেই জন্য উনি সন্দেশ খালি যাবেন না, সেই জন্য উনি দিদি নাম্বার ওয়ানে যাবেন। দিদি নাম্বার ওয়ানে কেন গেলেন, কিসের রাজনীতি, সেটা জানতে আর বেশি দেরি বাকি নেই, বেশি দিন বাকি নেই, সবাই জানতে পারবে কিছুদিনের মধ্যে।